হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মিন্টু অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন আমরা আলোচনা করব হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা এইচআইটি কলেজ নামে পরিচিত জেক্সপো এবং পলিটেকনিক বা ভোকলেট কলেজের একটি গভর্নমেন্ট রেটেড পলিটেকনিক কলেজ এবং দুর্দান্ত রেসপন্সিবল ক্যাম্পাসিং সমস্ত কিছু আলোচনা করবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে দেওয়া বেলাইকনটি ক্লিক করে নাও যাতে সমস্ত রকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশানস এরকম আপডেট তোমরা সবার আগে পৌঁছা তো বলছি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি এটি হুগলিতে অবস্থিত একদম হুগলি স্টেশন থেকে 10 মিনিট হুগলিঘাট স্টেশন থেকে হেঁটে পাঁচ সাত মিনিট নৈহাটি হয়ে গেলে লঞ্চ পার করলে অটোতে 10 মিনিট হুগলি ওইদিক থেকে মেন লাইন থেকে আসলে হুগলি স্টেশনে নামলেই হয়ে যাবে একদম দুর্দান্ত জায়গায় কলেজ একদম রাস্তার ওপরে এবার আলোচনা করব এই কলেজটিতে কী কী ট্রেড পড়ানো হয় বিগত বছরের কাট অফ কত ছিল ফিস স্ট্রাকচার কি ক্যাম্পাসিং রেশিও কত সমস্ত কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে যেই সেই ট্রেডগুলি পড়ানো হয় বা যেই ইঞ্জিনিয়ারিংগুলি করানো হয় সেটি হচ্ছে ডিপ্লোমা থ্রি ইয়ার ফুল তিন বছরের ফুল ডিপ্লোমা কোর্স করানো হয় সঙ্গে ভোকলেটও রয়েছে যারা ভাবছে যে থ্রি ইয়ার্স মানে কি আমরা ভোকলেটে চান্স পাবো না অবশ্যই চান্স পাবে সেখানেও কিন্তু সিট থাকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করানো হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করানো হয় যেটি একটি কিন্তু খুবই টপ রেটেড এবং খুবই বেনিফিশিয়েটস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই চারটি ডিপার্টমেন্ট কিন্তু পড়ানো হয় যেখানে প্রত্যেকটিতে প্রায় সিক্সটি থেকে নাইনটি পর্যন্ত সিট কিন্তু অ্যাভেলেবেল থাকে প্রতি বছর ষাট থেকে কিন্তু নব্বইটি সিট কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে প্রতি বছর তো এবার আলোচনা করব যে বিগত বছরের কাট অফ বা পিবিএস ইয়ারের কাট অফ কত ছিল বা র্যাঙ্ক কত নেমেছিল সর্বাধিক সেই বিষয়ে আলোচনা করব যাতে তোমরা একটা একটা আলোচ্য বা আমাদের একটা স্বাভাবিক ধারণা তৈরি হয় যে কত র্যাঙ্ক হলে বা আমার কীরকম র্যাঙ্ক হলে আমি এই কলেজটি পেতে পারি এত ভালো একটা কলেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেতে পারি এবং তার খরচ সম্পর্কে আলোচনা করব দেখো এখানে কিন্তু ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল এটা কিন্তু সর্বোচ্চ র্যাঙ্ক শেষ কাউন্সিলিং অফ দি ফিফথ বা সিক্স কাউন্সিলিং হয় ওপেন কাউন্সিলিং হয় শেষ পর্যন্ত কিন্তু দশ হাজার পাঁচশো আটান্ন পর্যন্ত কিন্তু র্যাঙ্ক নেমেছিল অনেকে এবার প্রশ্ন আসতে পারে দাদা ওপেন কাউন্সেলিং কী ওপেন কাউন্সিলিং হচ্ছে যখন তোমার ফিফথ কাউন্সিলিং শেষ হয়ে যাবে তখন একটা কলেজের সমস্ত ডিটেলস ওয়েবসাইটে পাঠাতে হয় এবং সেখানে তাদেরকে কিছু কিছু ধর কোনো কলেজে একটা দুটো সিটের কম থাকে তখন ওপেন চয়েস করা যায় এই কলেজ আছে তো সেটাকে ওপেন কাউন্সিলিং বলে এখানে আমি তোমার ডিটেলস ক্লিয়ার করে দিলাম কাউন্সিলিং সময় আরও বিস্তারিত আলোচনা করবো দেখো এসসিদের কিন্তু কুড়ি হাজার দুশো বিরানব্বই পর্যন্ত র্যাঙ্ক নেমেছিল তাই আমি বলি যে সবসময় যার যত র্যাঙ্কই হোক না কেন শেষ কাউন্সিলিং অবধি দেখবে এসটির র্যাঙ্ক নেমেছিল তেতাল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কিন্তু কোনো কোটা নেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু দেখো জেনারেলদের র্যাঙ্ক নেমেছিলো এগারো হাজার একশো পঁচাত্তর আমার মনে হয় এই কিছু চার পাঁচটা ডিস্ট্রিক্টের মধ্যেই এই একটা কলেজ আছে যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করানো হয় জেনারেলে কিন্তু এগারো হাজার একশো পঁচাত্তর র্যাঙ্ক নেমেছিলো এসসিতে কিন্তু চোদ্দো হাজার চারশো উনিশ পর্যন্ত র্যাঙ্ক নেমেছিল এবং দেখো এসটির র্যাঙ্কটা দেখো প্রায় পঞ্চাশ হাজার সাতচল্লিশ হাজার আটশো উননব্বই কিন্তু র্যাঙ্ক নেমেছিলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কোনো কিন্তু এখানে কোটা নেই এরপরে চলে আসছি মোস্ট ডিমান্ডেবল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কলেজের দেখো জেনারেলের কিন্তু কম্পিটিশানটা এখানে একটু হাই তিন হাজার তিনশো এগারো কিন্তু র্যাঙ্ক নেমেছিলো এসসির র্যাঙ্ক নেমেছিল কিন্তু কিন্তু আট হাজার দুশো তিন এসটির র্যাঙ্ক নেমেছিল কিন্তু প্রায় পঁচিশ হাজার চব্বিশ হাজার শূন্য আঠাশ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে কিন্তু তেতাল্লিশ হাজার তিনশো তেরো কিন্তু পর্যন্ত কিন্তু হাইয়েস্ট র্যাঙ্ক এগুলো কিন্তু আমি সমস্ত আলোচনা করছি হায়েস্ট র্যাঙ্ক এবার দেখো ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেলের র্যাঙ্ক নেমেছিল পাঁচ হাজার একশো সাতাশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিমান্ড কিন্তু খুব বেশি এই কলেজে এর কম্পিউটার সায়েন্সের বা এরকম কোনো জিনিস আমি কিন্তু পাইনি তাই আমি ডিটেলসটা এখানে তোমাদের দিতে পারলাম না যদি আমি পাই অবশ্যই আমি দেবো এসসিদের কিন্তু দশ হাজার আটশো তেইশ পর্যন্ত র্যাঙ্ক নেমেছিল এসটিদের কিন্তু বাইশ হাজার তিনশো ছেচল্লিশ পর্যন্ত র্যাঙ্ক নেমেছিলো ফিজিক্যাল অ্যান্ডিগ্যাপসের প্রায় উনচল্লিশ হাজার আটত্রিশ হাজার দুশো উননব্বই কিন্তু র্যাঙ্ক নেমেছিল তো তোমরা এখান থেকে একটা সংক্ষিপ্ত ধারণা পেতে পারলে বা ক্লিয়ারলি একটা পেতে পারলে যে কত র্যাঙ্ক হলে কিন্তু আমি এই কলেজটিতে চান্স পেতে পারি এবার আছি ফিস স্ট্রাকচার ফি স্ট্রাকচার কী আছে বা খরচ কত হতে পারে দেখো প্রথম ইয়ারের ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন ফি প্রথম টাইমে দুশো টাকা এত এটা বেড়ে বর্তমান বাজারে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত হয়েছে যেটা একবারই সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে কোনো কিন্তু অ্যাডমিশন ফিস নেই টিউশন ফিস এখানে কিন্তু সেমিস্টার ফিক্স থাকছে ছশো টাকা কিন্তু সেমিস্টার ফিস ছ মাস পর তোমাকে ছশো টাকা দিতে হবে ছ মাস পর পর ছশো টাকা এটা কিন্তু টিউশন ফিস তাহলে বছরে কিন্তু এখানে বারোশো টাকা তোমার কিন্তু সেমিস্টার ফিস লাগছে এবং প্রত্যেকবার ফর্ম ফিল আপের সময় দুশো টাকা করে আদার্স ফিস এইট্টি ফাইভ ফিফটি বা এটা হচ্ছে ওখানে ইন্টারনাল কোনো ফিস রয়েছে যেটা আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেলাম সেটাই এখানে আলোচনা করছি এবং টোটাল ইয়ার ওয়াইজ ফিস আটশো টাকা এখানে ইয়ার ওয়াইজ আরও বাড়বে এখানে ধরে নাও আরও প্রায় এখানে প্রায় আরও হয়তো বারোশো টাকা পর্যন্ত বাড়তে পারে কারণ দু বছরের সেমিস্টার দু ছ মাস করে সেমিস্টার ছশোশো বারোশো টাকা ফর্ম ফিল আপে দুশো দুশো চারশো টাকা বারোশো আর চারশো ষোলোশো টাকা অ্যাডমিশন ফিস আরও দুশো টাকা আঠেরোশো টাকা এখানে বেশি পঞ্চাশ তো বছরলি ইয়ারলি তোমার কিন্তু দু হাজার পর্যন্ত খরচ হতে পারে দু হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত কিন্তু খরচ হতে পারে ইয়ারলি বছরে তো টোটাল যদি আমি হিসাব করি এটা টোটাল ফিস ইয়ারলি রয়েছে এখানে আরও ইন্টু থ্রি যদি করি এটাকে তো যেটা দাঁড়ায় সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড সামথিং দাঁড়াবে সিক্স পয়েন্ট ফাইভকে বা ফাইভ থাউজেন্ড থেকে সিক্স এরকম একটা ফিস কিন্তু দাঁড়াবে এই সাড়ে ছ হাজার টাকায় কিন্তু তুমি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এরকম একটা টপ রেটেড কলেজ থেকে কিন্তু করতে পারো তাই ভয় পেও না যাতে মনে হচ্ছে র্যাঙ্ক আমার নাম্বার কম এসছে এই আসছে সেই এসছে অত ভেবে লাভ নেই র্যাঙ্ক যখন আসছে তুমি শেষ পর্যন্ত আমরা দেখবো কি হয় এবং আসা এবং পরবর্তী এবার আসবো যে ক্যাম্পাসিংয়ে দেখো ক্যাম্পাসিংয়ে একটি হিউজ রয়েছে যেটা হচ্ছে এটা কিন্তু আমি অফিশিয়াল ওয়েবসাইট এআইসিটি যেটা অল এ টেকনিক্যাল ইনস্টিটিউট যে প্লেসমেন্ট রেশিও আছে সেখান থেকে আমি এই ডেটাটা কালেক্ট করেছি দেখো বলা হচ্ছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি হুগলি কোর্স ওয়াইজ প্লেসমেন্ট টোয়েন্টি টোয়েন্টি বিগত বছরে যে কার্স দেখি এই কোভিড সিচুয়েশনের মধ্যে যে কোনো বিভিন্ন ম্যাক্সিমাম কলেজ প্লেসমেন্টই দিতে পারেনি সেখানে ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজির পার্সেন্টেজ থার্টি সিক্স পার্সেন্ট যেটা দু হাজার আঠেরো উনিশে তিরিশ পার্সেন্ট ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু ছ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু এই কোভিডের মধ্যেও কিন্তু প্লেসমেন্ট ছ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এরপর দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দু হাজার আঠেরো উনিশে পঁচিশ পার্সেন্ট ছিল দু হাজার উনিশ কুড়িতে পনেরো পার্সেন্ট কিছুটা কম এই কোভিডের কারণে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো বিয়াল্লিশ পার্সেন্ট ছিল উনিশ 20 চৌত্রিশ পার্সেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু পার্সেন্টেজ ছিল আটচল্লিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট দেখো এটা ব্যাপারটা হয়েছে এইটা দেখে ঘাবড়ানোর কোনো কারণেই যে মেকানিক্যাল সিভিল এদের কত কম কেন ব্যাপার হচ্ছে কোভিড টাইমে অনেক ফ্যামিলি চাইনি তাদের ছেলে মেয়েদের বাইরে পাঠাতে বা কোনো কাজ করতে সেটা কলকাতার মধ্যে হোক বা কলকাতার বাইরে হোক বা ডক্টারেড কোম্পানিতে হোক অনেকে গভর্নমেন্টের জন্য প্রিপারেশান শুরু করে যাদের মোটো থাকে প্রায় যে আমি একটা সরকারি চাকরির দিকে নজর রাখবো সে শুধু শুধুমাত্র সার্টিফিকেটটা তার প্রয়োজন তো সেইভাবে এটা একটু দাঁড়াচ্ছে কিন্তু তবুও এর পার্সেন্টেজ কিন্তু কিন্তু প্রায় এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অন্যান্য কলেজের থেকে তো আশা করছি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো জেক্সপো ভোকলেট সংক্রান্ত এবং টেকনিক্যাল এডুকেশন সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারম দেখা হচ্ছে কিন্তু আগামী ভিডিওতে